নমস্কার, বিকেল সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। খানাপাড়ায় নিযুক্তি সমারোহ, আজ 23,956 জন ঠিকাভিত্তিক শিক্ষকের মুখে ফুটল হাসি, স্থায়ী নিযুক্তিপত্র প্রদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। করিমগঞ্জ লঙ্গাইয়ে এক কিশোরের কুকর্মের শিকার শিশু কন্যা, উত্তপ্ত লঙ্গাই পুলিশ ফাঁড়ি। স্মার্ট মিটার ইস্যুতে করিমগঞ্জ নিলাম বাজারে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাটিগড়া গড়ের ভিতর জেপির বিহারা বাজার এলাকার জনগণ, ক্ষোভ স্থানীয়দের। রামনগর, তোপখানা ও তারাপুর জিপির জল প্রকল্পগুলোতে বরাক নদীর জল সরবরাহের দাবি স্থানীয়দের। এবারে আসছি বিস্তারিত খবরে। খানাপাড়ায় নিযুক্তি সমারোহ, আজ 23,956 জন ঠিকাভিত্তিক শিক্ষকের মুখে ফুটল হাসি, স্থায়ী নিযুক্তিপত্র প্রদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। খানাপাড়ায় আজ সোমবার নিয়োগ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার রাজ্যের 23,956 জন চুক্তিবদ্ধ শিক্ষকের মুখে হাসি ফোটাতে তাদের স্থায়ী নিযুক্তিপত্র প্রদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, এসব শিক্ষক দীর্ঘ বছর ধরে চাকরি নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছিলেন। কার্যত ঠিকাভিত্তিক শিক্ষকরা আজ তাদের আশা আকাঙ্ক্ষা উৎকণ্ঠার যবনিকা টেনে আজ মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন চাকরি স্থায়ীকরণের নিযুক্তিপত্র। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ শিক্ষকদের স্থায়ী নিযুক্তি পত্র প্রদান আসামের ইতিহাসে এক নতুন সফল অধ্যায়। 2021 সালে জনগণের সেবার দায়িত্ব পাওয়ার পর আমরা 1,00,000 চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলাম। সমগ্র শিক্ষা মিশনের চুক্তিভিত্তিক ও স্টেট পুল শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে আজ 23,956 জনকে স্থায়ী নিয়োগপত্র জারি করা হয়েছে। এটি এখনও পর্যন্ত মোট নিয়োগের সংখ্যা দাঁড়িয়েছে 1,24,345-এ। যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে আমরা 2025 সালের মধ্যে আরও 50,000 চাকরি যোগ করার লক্ষ্য নিয়েছি। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে প্রতিটি নিয়োগই উল্লেখযোগ্য বলেন মুখ্যমন্ত্রী। আমার কর্মচারীর সংখ্যা 1,24,345 জন সরকারি কর্মচারী লিপিবদ্ধ হল। যা স্বাধীনতার পিছত 78 বছর পার হয়ে গেল, কোনো সরকারে আজিলেকে কেতিয়াও একেলগে 1,00,000 নিযুক্তি দিবলে সক্ষম হওয়া নাছিল। আজি আমার সরকারখনে সেই সোণখেৰীয়া যাত্রাও অতিক্রম কৰিবলৈ সক্ষম হল। মই আশা করু যে এই ধরনে অসমৰ যুবক যুবতীর আশা আকাঙ্ক্ষা পূরণৰ হকে আমি নিরন্তর গতিত কাম কৰি যাব পাৰিম, আৰু ৰাইজৰ আশীর্বাদত এই ধরনে আমি আগুৱাই যাবলৈ সক্ষম হম। আজিৰ এই দিনটোত অসমৰ যুবক যুবতী সকললৈও 1,00,000 নিযুক্তির সংখ্যা পার হয়ে যাওয়ার এই স্মরণীয় মুহূর্তত মই সকললৈ অভিনন্দন জানাইছো। আর অহা বছরের ভিতরত নতুনকৈ আরো 50,000 সরকারি চাকরি দিয়ার প্রচেষ্টাত আমি অবতীর্ণ হম। শিক্ষা বিভাগ, আরক্ষী বিভাগ, এডিআরই, এই ধরনে আমি আরো নতুনকৈ 50,000 সরকারি কর্মচারীক নিযুক্তি দিয়ার বাবে আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যত আমি জপিয়াই পড়ি। এক কিশোরের কুকর্মের মামলার জেরে উত্তপ্ত করিমগঞ্জের লঙ্গাই পুলিশ ফাঁড়ি, ওসি বদলির দাবি জনতার। করিমগঞ্জ জেলার লঙ্গাই এলাকায় এক ন্যাক্কারজনক ঘটনা প্রকাশ্যে এসেছে। মাত্র 3 বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে 16 বছরের কিশোর। জানা গেছে, 3 বছরের এক কন্যা সন্তানকে দেখাশোনার জন্য বাড়িতে এক কিশোরকে রাখা হয়েছিল। গতকাল ওই কিশোর বাড়ির সবার অনুপস্থিতির সুযোগ নিয়ে এই শিশু কন্যাকে বিবস্ত্র করে কুকাণ্ড করতে উদ্যত হয়। বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন বাড়ির মালিক। রাতেই ওই কিশোরকে লঙ্গাই পুলিশ ফাঁড়িতে তুলে দেওয়া হয়।
কিন্তু কিছু লোকের মধ্যস্থতায় রাতে সেই অভিযুক্ত কিশোরকে ছেড়ে দেয় পুলিশ। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, কি কারণে পুলিশ মামলার তদন্ত না করে অভিযুক্ত কিশোরটিকে ছেড়ে দিল। তারা ফাঁড়ির ইনচার্জের বদলির দাবিতে ফাঁড়ি ঘেরাও করে রাখেন। আমরা লঙ্গাই বা বড়াকবেলি বা আসামে এই ধরনের জিনিস আমরা চাই না, আমরা শাস্তি চাই। হে জুবিনুল্লাহ কিছু নাই, যে জুবিনুল্লাহ এরকম বাজে কাজ করতে পারে তার শাস্তি হইতে পারে। শাস্তি চাই আমরা, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। স্মার্ট মিটার ইস্যুতে নিলামবাজারে কংগ্রেসের বিক্ষোভ, সড়ক অবরোধ। ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে নিলামবাজার এপিডিসিএল কার্যালয়ে ধর্ণা কার্যসূচি পালন করা হয়। এই আন্দোলনে মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস সংগঠনের সবাই উপস্থিত ছিলেন। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মুর্দাবাদ, বিজেপি সরকার মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ পাতাল মুখরিত করে তোলেন। জাতীয় সড়ক পরিক্রমা করে প্রথমে বিদ্যুৎ কার্যালয়ের সামনে ধর্ণায় বসেন এবং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। প্রশাসনের সহযোগিতায় জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সহ প্রতিনিধিরা নিলামবাজার এপিডিসিএল আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন এবং আধিকারিককে কড়া ভাষায় জানিয়ে দেন স্মার্ট মিটার অতি সত্বর তুলে নিতে হবে। অগণতান্ত্রিক পদ্ধতিতে স্মার্ট মিটার লাগিয়ে জনগণের পকেট কাটার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান রাজ্য সরকার, তার বিরুদ্ধে আমরা সমগ্র রাজ্যে আন্দোলন ইতিমধ্যে গড়ে তুলেছি। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে স্মার্ট মিটার লাগিয়ে সমগ্র বরাক উপত্যকা থেকে শুরু করে ব্রহ্মপুত্র উপত্যকার সমগ্র রাজ্যে এই আমরা জানি ডাকাতি রাত্রিবেলা হয়, কিন্তু দিনের বেলা অফিসিয়ালি এপিডিসিএলকে আসাম সরকার ডাকাতির পন্থা অবলম্বন করেছেন। ধর্ণা কার্যসূচি যেটা আজকে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের নেতৃত্বে, জেলা কংগ্রেসের নেতৃত্বে, যুব কংগ্রেস এবং কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বে যেটা ধর্ণা কার্যসূচি পালন করা হলো, আমাদের মাননীয় সভাপতি আসাম প্রদেশ কংগ্রেসের ভূপেন বরার নির্দেশে বন্ধুগণ সমস্ত আসামে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলনে নেমেছে। আপনাদেরকে জানানোর দরকার, আপনারা যারা বন্ধুরা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা জানেন যে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সার্কুলার আছে স্টেট গভর্নমেন্টের কাছে, যে স্মার্ট মিটার শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আপনার উদ্যোগী গিয়েতে লাগানোর জন্য করা হয়েছে, ডোমেস্টিক ইউজের জন্য স্মার্ট মিটার দেওয়া হয় নাই। কিন্তু আসামে তার পরিবর্তন দেখতে পাচ্ছি। ভারতবর্ষের কোনো রাজ্যে স্মার্ট মিটার কোনো ডোমেস্টিক লোকজনের বাড়িঘরে লাগানো হচ্ছে না, শুধু আসামে হচ্ছে। এবং এটা এই জন্য হচ্ছে যে জনগণ থেকে টাকা লুণ্ঠন করার যে আসাম সরকার যে পদ্ধতি নিয়েছে, স্মার্ট লুণ্ঠন যাকে বলা হয়, তার প্রতিবাদে আজকে কংগ্রেস এখানে রাস্তায় নেমেছে। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাটিগড়া সমষ্টির গড়ের ভিতর জেপির বিহারা বাজার এলাকার জনগণ। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাটিগড়া সমষ্টির গড়ের ভিতর জেপির বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ
15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উত্তাল প্রতিবাদ মহিলাদের। বিহারা বাজার এলাকার কয়েক হাজার জনগণ সুদীর্ঘ 2 বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের সমস্যার ব্যাপারে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে আজ গ্রামের শতাধিক মহিলা বিহারা পার্ট 1 এবং পার্ট 2 পানীয় জল প্রকল্পের সামনে জড়ো হয়ে পানীয় জলের দাবিতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, জল জীবন মিশনের এই বিশাল প্রকল্পটি থাকা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জলের অভাবে তারা 2 বছর যাবৎ পানীয় জলের জন্য প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আমরা দীর্ঘদিন ধরিয়া 2 বছর হয়ে গেছে আমরা জল নাই, তাও আমরা জল দেওয়া হয়েছে, আমরা কল দেওয়া হয়েছে ঘরের মধ্যে, জাস্ট কলটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা প্রায় ধরিলাম 2 মাসের মধ্যে 2-3 দিন এরকম জল দেওয়া হয়েছে। এতগুলা জল, এটা পুষ্করির জল তার চেয়েও ভালো, এটা যেমন একদম দইয়ের মতো জল দেওয়া হয়েছে। তারপরে দইয়ের মতো জল দেওয়া হয়েছে, আমরা জিজ্ঞাসা বলে এটা এরকম খানে জল আওয়া হয় না, তারা কইছে ঠিক আছে জল তারা ঠিক করবো। তারপরে ঠিক করবো করার গিয়ে আজকে আমরা 2 বছর ধরে জলই পাই না। আমরার প্রায় জলের লাগিয়ে আমরার কষ্ট হয়, আমরা যেটা লাগে প্লান্টও আজকে সবেরও শিশু আছে বাচ্চারা আছে তারারে আমরা থইয়া যাই, অথচ তারারে লইয়া যাই। আমরা যে সময় প্লেয়ার আমরা যে সময় লাইনটা পাইরিয়া যাই গিয়া আমরা জল আনি প্লান্টের দিকে, প্লান্ট হইলো আমরা বিয়ারা স্টেশনের রোডে রেলের হই পারো, প্লান্ট হইলো আনি প্রত্যেক বেটি মানুষ আমরা রাইট ফাইলে পুরো জলের প্রয়োজন। আমরা যে যাই গিয়া যে নানি আজকে যদি আমরা যে রেল পাইতে গেলে যদি একটা দুর্ঘটনা হয় অথবা একটা বাচ্চা দৌড় দিয়ে একটা দুর্ঘটনা হইলো সেই দুর্ঘটনার দায়িত্বটা খেয়ে নিব। এই লাগে আমরা আমরা আমি প্রায় অসিদ্ধারে ফোন করছি, ফোন করে জিজ্ঞাসা অসিদ্ধা অসিত দেব সে পিএইচি আমি ফোন করছি নাম্বার একজনের কাছ থেকে লইয়া ফোন করার পরে কইছি কি অসিদ্ধা আমরা কি লেগে জল দেওয়া হয় না, তাই নোটে আমরা প্রায় জিগাই যে আমরা রাস্তা ঠিক না। তারপরে তাই বই আমরা ওই জায়গা ভাঙিয়ে গেছে ভাই, ওই জায়গা ইয়ে হয়ে গেছে গিয়া আপনি গাড়ি আনি লাইন আনিয়া কি গাড়ি হয় যে জেসিপি আপনি জেসিপি আনই আনিয়া আমারে দেয় এখানে বিয়ারা বাজারের মধ্যে কি আর জেসিপির অভাব নেই, জেসিপি নাই সেই জেসিপির যে আজকে দায়িত্ব যার হে আজকে জলটা দিত না রে, আমরা পানীয় জল পাইতাম আমরা আমরা যদি দায়িত্ব দানের আমরা যদি কয় বলে তাই না আমার উঠিয়া কয় জেসিপি লইয়া আও আমি জেসিপি পাই না। আমরা প্রধানমন্ত্রী ঘরে ঘরে জল দেওয়ার লেগে পানীয় জল সবাই পাইতো ঘরে ঘরে তাই ব্যবস্থা করিয়া দিচ্ছেন, কিন্তু আজকে বিহারাতে এমন অবস্থা অনেক ঘরে কানেকশনই তারা পাইছে না, জল পাওয়া তো দূরের কথা নতুন কোনো কানেকশনই তারা জলের পাইছে না। আর যেগুলাতে দেওয়া কানেকশন পাইছে তারাও 2-3 দিন আমরা পাইলাম গুলা দইয়ের মতো জল জিগানো হইলো, তখন কয় রাস্তায় পাইপ ফাইটা গেছে পাইপে লেগে এরকম তারা ঠিক করবো ঠিক না না পুরান পাইপেরই কাজ করছে। আচ্ছা তারপরে কইলো এই কথা, এই কথা কর পরে জল নাই জল নাই মাস যায় 2 মাস যায় কোনো জলের ব্যবস্থা নেই, তখন 10 বছর ধরে আমরা বিহারা বাজার কে তা জল না খাইয়া বাঁচবো, এগুলার দায়িত্বটা কে নিত বা কে দেখতো? মোদিয়ে কোথা আছে জলের আরেক নাম, এটা আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন, কিন্তু এখন জীবন আমরা তো বিহারা বাজার মানুষ মরতে লাগবো জল না খাইয়া যা অবস্থা দেখছি। রামনগর তোপখানা ও তারাপুর জিপির জল প্রকল্পগুলোতে বরাক নদী থেকে জল সরবরাহের দাবি জানালেন স্থানীয়রা। শিলচর শহরতলির রামনগর আনোয়া বিলের আবর্জনা মিশ্রিত নোংরা পানীয় জল পান করতে হচ্ছে প্রায় 30,000 জনগণকে, কারণ রামনগর আনোয়া থেকে পিএইচির 9টি জল প্রকল্পে জল সরবরাহ করা হয়। এ নিয়ে সরব হলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা, তারা বরাক নদী থেকে জল প্রকল্পগুলোতে জল সরবরাহ করার জোরালো দাবি জানান। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সদ্য গঠিত স্টিয়ারিং কমিটির কর্মকর্তা আতাউর রহমান লস্কর জানান, রামনগর তোপখানা ও তারাপুর এই 3টি জিপির 9টি জল প্রকল্পের জল আনোয়া বিল থেকে সরবরাহ করা হয়। বর্তমানে আনোয়ার জল কচুরিপানা সহ আবর্জনায় নোংরা অবস্থায় রয়েছে, যতদিন বরাক নদী থেকে জল না দেওয়া হয় ততদিন আনোয়াটি সাফাই করার দাবি জানান তারা। এ নিয়ে সম্প্রতি জেলাশাসকের সঙ্গে দেখা করেছেন বলে জানান। একই দাবি জানান স্টিয়ারিং কমিটির সভাপতি বিবি শর্মা, সম্পাদক আইনুল ইসলাম লস্কর, হাজি কুতুবুদ্দিন বড়ভুইয়া, সলিল সিংহ প্রমুখ। কথা গর্বের কথা, আমরা এই স্মারকলিপি প্রদান করতে আমরা অ্যাড্রেস করেছিলাম, কপি দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং মাননীয় পানীয় জলের যিনি মন্ত্রী আমাদের কাছে বিগত কালকে বিগত দিনে আনুমানিক সময় 3টা থেকে 4টার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছে, আমাদের গোটা প্রোগ্রেস নিয়ে আপডেট করা হয়েছে। আমাদের যিনি এখানকার
যিনি সন্তান এই পিএইচির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন শাহনাজ ভাই, ওনার সাথে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অফিস থেকে যে ফোনে এসেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই, ওনার যে কার্যকালে যেভাবে একটা সরকারের স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি সত্যি অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশাবাদী আমাদের যে প্রবলেম রয়েছে ওটা যাতে অতি শীঘ্রই যাতে সেই প্রবলেমটা সমাধান হয়, এবং এখন আমাদের মাননীয় জেলাধিপতির নিকট বিনম্র ভাষায় আহ্বান থাকবে, এবং সঙ্গে আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক এবং সঙ্গে আমাদের শিলচর সমষ্টির মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা যাতে নয়টা প্ল্যান্ট এখন এই আনোয়ার উপরে আমরা নির্ভরশীল রয়েছি, যাতে অতি শীঘ্রই যাতে এই আনোয়াটি বরাক প্রকল্প আসার আগে অতি শীঘ্রই যাতে আনোয়াটি পরিষ্কার করে দিয়ে আমরা নয়টি প্ল্যান্টে মিলে অত্যন্ত 25-30 হাজার জনসাধারণ এই নয়টি প্ল্যান্টের উপরে আমরা নির্ভরশীল। আমাদের বিনম্র ভাষায় আহ্বান থাকবে আমাদের জনপ্রতিনিধির নিকট, মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক এবং কাছারের অতি শ্রদ্ধার আমাদের জেলাধিপতির নিকট আহ্বান থাকবে, ওনারা যাতে ফিশারি ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে আমাদের আনুয়াবিলিটি যাতে পরিষ্কার করে দেন, আমরা যাতে জল যাতে সঠিকভাবে সংগ্রহ করতে পারি। পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় কালাইন পুলিশ পেট্রোল পোস্টের প্রাক্তন ইনচার্জ এসআই নারায়ণ তামুলিকে যাবজ্জীবন কারাদণ্ড জেলা এডিশনাল সেশন জাজের। পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিল কালাইন পুলিশ পেট্রোল পোস্টের বর্তমানে থানা প্রাক্তন ইনচার্জ এসআই নারায়ণ তামুলিকে। সোমবার কাছাড়ের এডিশনাল সেশন জাজ ফার্স্ট ট্র্যাক কোর্ট এন উপাধ্যায়ের আদালত মতাহির আলী তাপাদার নামে এক বন্দির মৃত্যুর মামলায় নারায়ণ তামুলিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। মতাহির আলী ছিলেন কালাইন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। প্রতিবেশী শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে মারপিটের ঘটনায় 2007 সালের 20 সেপ্টেম্বর পুলিশ মতাহির আলীকে গ্রেফতার করে। এরপর পুলিশি হেফাজতে তার মৃত্যু ঘটে। এই ঘটনার জেরে ওই সময় কালাইনে উত্তাল প্রতিবাদের ঢেউ উপচে পড়ে। এ নিয়ে মতাহির আলীর স্ত্রী আলিমুন নেসা দায়ের করেন এজাহার। এতে অভিযুক্ত করা হয় কালাইন পুলিশ পেট্রোল পোস্টের তৎকালীন ইনচার্জ এসআই নারায়ণ তামুলি সহ কনস্টেবলের নাম এজাহারে উল্লেখ করা হয়। এদিকে দীর্ঘ 17 বছর ধরে বিচার প্রক্রিয়া চলার মধ্যে নারায়ণ তামুলি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। বিচার প্রক্রিয়া শেষে সোমবার আদালত রায় ঘোষণা করে। এতে নারায়ণ তামুলিকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা ধার্য করা হয়। তবে খালাস পান অপর অভিযুক্ত রমজান হোসেন। আদালত নারায়ণ তামুলিকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করে। আদালতের নির্দেশে এদিনই তাকে প্রেরণ করা হয় সেন্ট্রাল জেলে। এই মামলায় নারায়ণ তামুলির পক্ষে আইনজীবী ছিলেন অসমঞ্জ বিশ্বাস ও সৌরভ সেন। সরকার পক্ষের আইনজীবী ছিলেন পি কে পাটোয়া। মৃতের স্ত্রী আলিমুন নেসার পক্ষে আইনজীবী ছিলেন ইমাদ উদ্দিন বুলবুল। স্যারের বউটা কয়ে যে স্যার আমরা রাব্বারে তুমি নিও না বালা মানুষ টাইনের ভরেও নিয়া থানাত নিয়ে মারিদুর করিয়া মারা গেছে। এখন আজ চলে 2024 ও আজকে আমরা রায় পাইছি, কোর্টের কাছে অসংখ্য ধন্যবাদ। আমার বলিয়া আমার বাপ নাই নির্বাহ, এখন আমরা চলাফেরা করতে পারি না, খুব অসুবিধা। ছোটো হলাম 7 বছর, বড় হয়েছি বহুত কষ্ট হয়। স্যারের বহুত খুশি স্যার আমার বাবার কোনো দোষ নাই, থানা তো গেছি, যাওয়ার পরে মার জন্য আমরা ছোটো আসলাম, একবারে ছোটো 7 বছর, এখন বড় হয়েছি। হ্যাঁ মার জয় নেই নাকি নারায়ণ তামুলি পুলিশ এসআই, এখন বড় হয়েছি, বড় হওয়ার পরে কেসটা কোর্ট হয়ে আমি নিজে পাইছি, পাওয়ার পরে দেখছি কেসটা ফাইসলা হয়েছে, ফাইসলা হয়ে যা রায় দিছে কোর্টে। উকিল সাহেব এমাদুদ্দিন বুলবুল দেন বহুত মেহনত করছেন, কষ্ট করছেন এই কেসের ব্যাপারে। কেসটা 20 সেপ্টেম্বর 2007 কালাইন ফাঁড়ির ইনচার্জ নারায়ণ তামুলি একটা সাধারণ মারপিটের ঘটনায় মুতাহির আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং থানায় এনে তার রিলিজের জন্য টাকা দাবি করেন, 10,000 টাকা দাবি করেন। এই টাকা দিতে না পারার কারণে তাকে অমানবিক অত্যাচার করে তার শরীরে এমন ক্ষত সৃষ্টি করেন যার ফলে পরদিন সকালে মুতাহির আলী হাজত মানে পুলিশ হেফাজতেই মারা যায়।
আর এই মোকদ্দমার এজাহার লেখা থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ 17 বছর আমি মানে আলিমুন্নেসার বাদীর উকিল হিসাবে এই মোকদ্দমায় যুক্ত ছিলাম। সরকারি উকিলের পাশাপাশি আমি তাদের সাহায্য করেছি, বিভিন্ন আদালতে গেছে, সব আদালতেই আমি সরকারি উকিলের সঙ্গে সহযোগিতা করে এই মোকদ্দমাকে এই পর্যন্ত নিয়ে এসেছি। সরকার পক্ষে বর্তমানে প্রদীপ পাটুয়া ছিলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন আদালতে অন্যান্যরা ছিলেন, এই আদালতে প্রদীপ পাটুয়া ছিলেন। তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই মোকদ্দমার জন্য। ইমাদউদ্দিন বুলবুল মোতাহির আলীর স্ত্রী আলিমুন্নেসা এবং তার ছেলে সালমানউদ্দিন তারা খুবই আনন্দিত হয়েছেন এবং ন্যায় বিচার পেয়েছেন বলে তারা জজ সাহেবকে অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বিচার ব্যবস্থাকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। 17 বছর একটা মোকদ্দমাকে চালিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার, বিশেষ করে পুলিশের বিরুদ্ধে লড়া একটা ভীষণ কষ্টকর ব্যাপার, সাহসের প্রয়োজন হয় এবং এই সাহস দেখিয়ে আমি 17 বছর পরিশ্রম করেছি। পশ্চিম কাটিগড়ার অশান্তকর পরিবেশ ও উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের। সম্প্রতি কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ায় 2 সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হওয়া সংঘাতের জন্য এলাকায় অশান্তকর পরিবেশ ও উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো নেতৃত্বে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, তথাপি কিছু ব্যক্তি ফের গণ্ডগোলের চেষ্টা করছেন বলে সন্দেহ কাছাড় জেলা কংগ্রেসের। বিষয়টি নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে একটি শান্তি কমিটি গঠন করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা জানান, এদিনের বৈঠকে বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যবস্থা নেওয়ার জন্য জল বেশি দূর গড়ায়নি, কিন্তু বর্তমানেও এত অঞ্চলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার এবং প্রত্যেকে একটা আতঙ্কে অবস্থায় জীবনযাপন করছেন। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে অতি সত্বর যেন পশ্চিম কাটিগড়া অঞ্চল নিয়ে একটা শান্তি কমিটি গঠন করা হয়, সেখানে যেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের মানুষ দিয়ে এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা যেন শান্তি কমিটি গঠন হলে এলাকায় একটা শান্তি বিরাজ করবে এবং ভবিষ্যতে যেন কাছাড় জেলাতে যেন কোনো অবস্থাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয় সেই ব্যাপারে যেন সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি এবং এই ঘটনাতে প্রকৃত দোষী যারা আছেন ওনাদেরকে যেন পুলিশ গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি প্রদান করে। জলালপুর একটা ঘটনা হয়েছে, সেই ঘটনায় আমরা ছিলাম অ্যাকচুয়ালি গুয়াহাটি, বিশেষ করে গতকালকে আমরা প্র্যাকটিক্যাল গিয়েছি এবং আমরা এখানে সংগঠনের মানুষ এবং বিশেষ করে এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ মানুষ নিয়ে কিছু আলোচনা হয়েছে এবং কনকনাথর যেটা ঘটনা হয়েছে সেই ঘটনা আমরা তার বাসাত গিয়ে তার লোকের দেখাও করছি এবং তার লোকের বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং আমরা উভয় পক্ষে শান্তির আলোচনা করছি এবং আগামীতে কীভাবে এটা হয় না, সেই কারণে আমরা গতকালকে সার্কুল অফিসের লোক আলাপ হয়েছি যে একটা শান্তি কমিটি বানাইবার লাগে এবং আজকেও আমরা এসপির লোক যোগাযোগ করছি শান্তি কীভাবে রয়। ভেটেরান ফুটবল ক্লাব ও পায়নিয়র সংঘের উদ্যোগে স্বাস্থ্য শিবির আয়োজিত। ভেটেরান ফুটবল ক্লাব ও পায়নিয়র সংঘ এবং স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত আজ প্রত্যন্ত বাগবাহাটস্থিত 442 নম্বর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে প্রায় 200 জন রোগীকে পরীক্ষা করে ঔষধ প্রদান সহ অ্যাগুরাস ডায়াগনস্টিকের পক্ষ থেকে প্রায় 200 জন রোগীকে রক্ত পরীক্ষা করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে উপস্থিত ছিলেন ডাক্তার শ্রীময় শিকদার ও শর্মিন আক্তার সোদেল সহ আরও স্বাস্থ্যকর্মীবৃন্দ। ভেটেরান ফুটবল ক্লাবের সকল সদস্য ও পায়নিয়র ক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এবং এই অঞ্চলটা প্রত্যন্ত অঞ্চল, একদম প্রত্যন্ত অঞ্চল এবং এই ধলাই এরিয়াতে, একদম রিমোট এরিয়াতে, এখানে অনেকে ডাক্তারের সুবিধা পায় না, যার জন্য আমরা এখানে এসেছি মেডিকেল ক্যাম্প করার জন্য এবং আমাদের এখানে 300 থেকে 350 পেশেন্ট হবে এবং ডাক্তার নিয়ে এসেছি, আমরা মেডিসিনও আমরা ফ্রি সাপ্লাই দেবো, 3টা থেকে 3টা অবধি আমাদের মেডিকেল ক্যাম্প চলবে। আর বাগবাহারে সেকেন্ড টাইম আমরা করছি প্রোগ্রামটা,
আগেও আমরা বর্ষাঙ্গন করেছি, অনেক অনেক জায়গায় আমরা করে থাকি, এইবারও আমরা করছি বাগবাহারে। বাগবাহার প্রত্যন্ত অঞ্চল, তাই বাগবাহারে আগে করেছিলাম, তবু আমরা সাফিসিয়েন্ট ছিল না মেডিসিন, তাই আবার জমির পাত্তা ও জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ সদর আসাম আদিবাসী ছাত্র সংস্থার। 2026 বিধানসভা নির্বাচনের আগে আদিবাসীদের দাবি পূরণ না হলে বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থার। আদিবাসীদের দৈনিক মজুরি দ্বিগুণ বৃদ্ধি করা, জমির পাট্টা ও জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবিতে সোমবার বরাকে প্রথমবারের মতো আয়োজিত ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনে শহর শিলচরে কাঁপিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা। দু ঘন্টার এই প্রতিবাদী কার্যসূচিতে শতাধিক মহিলা ও পুরুষ একজোট হয়ে তাদের অধিকার আদায় কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের পাশে থাকা শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন সংস্থার কর্মকর্তারা। এরপর সংস্থার তরফে জেলাশাসক মারফত ভারতের গৃহমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আদিবাসীরা জানান, হম লোক এস টি দিয়া যায়, হম লোক পট্টা দিয়া যায়, বহুত সালো সে হম লোক ইয়াপে রে রে। কাল পরশো আগর কোই বাংলাদেশ সে আ গয়া, উন লোক ভোটার আইডি আধার কার্ড বনা কে ও লোক ল্যান্ড কা পট্টা মিল জাতা হ্যায়। লেকিন হম লোক ইতনা সালো সে ভারত মে রেতে হ্যায়, আসাম মে রেতে হ্যায়, লেকিন আবি তক হম লোগো কো ল্যান্ড কা পট্টা নেই মিলা। আজ হম হিমন্ত বিশ্ব শর্মা ওর মোদি জি সে ইয়ে দরখাস্ত করতে হ্যায় কি জাদে জলদি হম লোগো কো ল্যান্ড পট্টা ওর হামারা কা বোরা কা জো হাজিরা হ্যায় ও সব দুগনা কিজিয়ে, তাকি ওয়াহাঁ পে জিতনা মিলতা হ্যায় ইয়াহাঁ পে ভি উতনা মিলে। ও লোক ভি আট ঘন্টা কাম করতে, হম লোক ভি আট ঘন্টা কাম করতে, তো হাজিরা মে ডিফারেন্স কিউ? আজ এই বলনা চাহতে হ্যায় কি সরকার সে কি সরকার জি প্লিজ হম লোগ পে এক বার নজরিয়া ডালে, এক বার দেখে হম লোক ভি ইতনা ভোট করতে, হম লোগো কা ভি রাইটস হ্যায় কি আপ লোগ হম লোগো কো দেখে, হম লোগো কো এস টি চাহিয়ে, হম লোগো কো জো ডিমান্ড হ্যায়, হম লোগো কো পট্টা চাহিয়ে, হম লোগো কো হাজিরা চাহিয়ে। লেকিন আজ তক কোই গভর্নমেন্ট আয়া, কংগ্রেস ইতনা সাল চলা গয়া, কংগ্রেস ভি নেই দেখা, বিজেপি কা ইতনা সাল চলা গয়া, ইতনা এম এল এ ইতনা এম পি সব লোক বনা চলে গে, লেকিন আজ তক হম লোগো কো জো ডিমান্ড থা আজ তক কুছ হাসিল নেই হুয়া। মজবুরি মে আকে আজ হম লোক ইয়াহাঁ পে শিলচর সে আয়ে, হম লোক শান্তি শৃঙ্খলা মে রহনে বালে বাগান কে লোক হ্যায়। আপ কহীঁ পে হিস্ট্রি উঠা কে দেখ লো, কহীঁ দঙ্গা ফসাদ কুছ ভি চলে বাগান কা নাম নেই মিলেগা। প্রথম যেটা দাবি আছে আমরা দীর্ঘদিন থেকে এই আন্দোলন লড়ে আসছি, আমাদের আগেও অনেক সংগঠন অনেক সংগ্রামীরা এই সংগ্রাম করে আছে, যে যেটা আমাদের এসটিকরণ জনজাতিকরণ যেটা আমাদের দাবি ছিল, এসটি আমাদের বরা আমাদের আসামে এখন এসটি দেওয়া হয়নি, আমাদের পরবর্তী যে রাজ্যগুলো আছে ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড এগুলাতে অনেক অন্য অন্য এসটি আমাদের আদিবাসীদেরকে এসটির মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আসামে আমরা এত আন্দোলন এত কিছু করার পরে আজ পর্যন্ত আমাদেরকে সেই দাবিগুলো পূরণ করা হচ্ছে না। যেখানে আসাম সরকার যেটা চাইছে সেটা বিল পাস করতে পারছে, কিন্তু আমাদের এসটি বাটা বিলটা কেন পাস করতে পারছে না সেটা আমরা অনেক চিন্তিতর বিষয় পড়ে গেছি। সহকারী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য অল আসাম মণিপুরী মৈরাপাইবি আপন বা লোক সংগঠনের ধন্যবাদ জ্ঞাপন। আসাম বিধানসভা চলাকালীন 29 আগস্ট বিধানসভায় কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ ও হোজাই এই চারটি জেলায় মণিপুরী ভাষাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আসামের মন্ত্রীসহ বিধায়কদের অল আসাম মণিপুরী মৈরাপাইবি আপন বা লোপ সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সোমবার শিলচর মথুরাপুলস্থিত অল আসাম মণিপুরী মৈরাপাইবি আপন বা লোপ মহিলা মশাল সংগঠনের কার্যালয়ে এক সভা করে রাজ্যের মিত্রজোটের সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিশেষভাবে ধন্যবাদ জানান। বিধানসভায় মণিপুরী ভাষাকে ল্যাঙ্গুয়েজ দেওয়ার জন্য স্বীকৃতি হিসাবে মাননীয় আমি হেমন্ত বিশ্ব শর্মা আর সহ মাননীয় মন্ত্রীগুলাকে আমি ধন্যবাদ, আমার মশাল পার্টি ধন্যবাদ জানাইছে, আর লগে এমএলগুলাকেও আমি ধন্যবাদ জানাইছে আমার মশাল পার্টি।
इस साल का अगस्त का 29 को जो असम असेंबली में जो हमारी मणिपुरी भाषा को जो 4 डिस्ट्रिक्ट में गो ऑफिशियल लैंग्वेज करके जो रिकॉग्नाइज किया गया है, इसीलिए हम हमारे मणिपुरी मसाल पार्टी की तरफ से हम हमारे माननीय चीफ मिनिस्टर को धन्यवाद देना चाहूँगी। उसके साथ साथ कैबिनेट मिनिस्टर और सभी विधायक लोगों को हम हमारे मेरा पाई भी रूप से हम धन्यवाद देना चाहूँगी। और हम लोग ये बहुत दिनों से हम एक्सपेक्ट कर रहे थे और हार्ड वर्क भी किए थे सभी ने, पर कामयाब नहीं मिला। और हम इस साल जो हमारे चीफ मिनिस्टर के कार्यकाल में जो उन्होंने बिल पास किया, इसीलिए हम मणिपुरी सभी का तहे दिल से शुक्रिया देना चाहूँगी और सदा उसके लिए आभारी रहूँगी। काछाड़ जलसिंचन विभाग के कर्मी शिखर चंद ऑल असम मिनिस्ट्रियल अफिसर्स एसोसिएशन सभापति पदे नियुक्त। সোমবার দুপুরে আসাম সরকারের জলসিঞ্চন বিভাগের কাছাড় জেলার কার্যকরী অভিযন্তার কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে থাকা শেখর চন্দ অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের ঐক্যমতের ভিত্তিতে সভাপতি পদ পাওয়ার খুশিতে এই কার্যালয়ের সর্বস্তরের কর্মচারীরা যথাযোগ্য মর্যাদায় ওনার হাতে পুষ্পস্তবক গলায় উত্তরীয় সহ মিষ্টি মুখ করিয়ে আনন্দের সঙ্গে সংবর্ধনা জানান। এদিন উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে শেখর চন্দের সভাপতি পদে নিযুক্তি পাওয়াতে কর্মচারীরা বিশেষভাবে উপকৃত হবেন, সেই সঙ্গে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিশেষভাবে সরব হবেন বলে আশাবাদী তারা। সে সঙ্গে তারা অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অসীম দেব ও সাধারণ সম্পাদক লক্ষণ প্রসাদ গোয়ালাকেও ধন্যবাদ জানান। আজকে ইরিগেশন ডিপার্টমেন্ট কাছাড় সার্কেল ইরিগেশনের অনেক গর্ব যে শিলচর আমাদের অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমাদের মধ্যে একজনকে পেয়েছি, আমাদের ডিপার্টমেন্টের শেখর চন্দ্রকে পেয়েছি। আমাদের অনেক কাজ আছে, অনেক দাবি দাবা আছে, যেটা যাতে ওর মাধ্যমে বা ওদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা উপরে পাঠাতে পারি। আমাদের সব কাজের দায়িত্ব ওনার কাছে আছে, ওনার কাছে অনেক ভার এখন সবাইকে দেখে শুনে নিয়ে যাওয়ার। পালংঘাট মাতা সংঘ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বড় জয় ডাফলি পার্ক এফসির। পালংঘাট মাতা সংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় 4-1 গোলে জয় নিশ্চিত করে ড্যাফলি পাড় এফসি। সোমবার ড্যাফলি পাড় এফসি 9th ফ্রেন্ডস এফসি কালাখালকে পরাজিত করেছে। ম্যাচের প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে থাকে ড্যাফলি পাড় এফসি। খেলায় দ্বিতীয়ার্ধে 1-1 গোল করতে সক্ষম হয় ড্যাফলি পাড় এফসি। এদিন ম্যান অব দ্য ম্যাচ শিরোপা অর্জন করেন ড্যাফলি পাড় এফসি দলের মোহনবাগান থেকে আসা খেলোয়াড় বিষ্ণু। সোমবারের খেলায় দিল্লি এফসি খেলোয়াড় ওয়াজি আলী ড্যাফলি পাড় দলের ক্যাপ্টেন ছিলেন। দ্বিতীয় সেমিফাইনালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল। আগামী 9 সেপ্টেম্বর সোমবার ফাইনাল রাউন্ডে যে দুই দল মুখোমুখি হবে সেই দুটি দল হচ্ছে ড্যাফলি পাড় এফসি বনাম রাজঘাট এফসি। ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মাতা সংঘ এর সামাজিক সংস্থা এত সুন্দর আয়োজন এই অঞ্চলের জন্য প্রতি বছর করছেন। আজকে এই অঞ্চলের প্রতিটি সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই, এই অঞ্চলের মানুষ সবাই এসেছেন, বিভিন্ন ভাষাভাষী লোকরা আছেন, সবাই এসেছেন, সবাই আমরা আজকে এই খেলা উপভোগ করব, আমরা মনোরঞ্জন আমরা করব। খেলাপ্রেমী সবাই আছেন, খেলাপ্রেমী যারা এই অঞ্চলে আছেন সবাই উপস্থিত হয়েছেন। আমরা চাই সুন্দরভাবে এই সেমিফাইনাল আজকে যারা খেলবেন দুই পার্টি তারা উভয়ের মধ্যে যাতে সম্পর্ক যাতে সুন্দরভাবে বজায় রাখে, সঙ্গে এই অঞ্চলের যারা আমরা যারা খেলা প্রেমী যারা জনগণ আমরা এসেছি আমরাও যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি, প্রতি বছর যারা যাতে আমরা আসতে পারি। আর এই অঞ্চলে খেলার মাঠ যেভাবে এত বড় এই অঞ্চলের মধ্যে পালংঘাট ব্লকের মধ্যে আমাদের দলাইতেও আছে, দলাইতেও খেলা চলছে, আর এই জায়গাতে এই মাঠের জন্য আমাদের সরকার আগামী দিনও ব্যবস্থা নিচ্ছেন। আমাদের শ্রদ্ধার আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ঘোষণা করে গিয়েছেন, গত কয়েকদিন আগে উনি বরজালাঙ্গা ব্লকে এসেছিলেন,
আমরা এই খেলার মাঠে স্টেডিয়াম নির্মাণের জন্য উনি 10 কোটি টাকার অনুদান আগামীতে কাজ হবে এই অঞ্চলের জন্য উনি ঘোষণা করে দিয়েছেন। আমরা সবাই জানি, পত্রপত্রিকায় আমরা পেয়েছি। আমরা এই অঞ্চলের সবার পক্ষ থেকে আসামের সর্দার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং আমাদের সকলের প্রিয় নেতা এই অঞ্চলের আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়কেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, মাতা সংঘ সহ। এবং এই স্টেডিয়াম নির্মাণের জন্য আমাদের ওবিসি মোর্চার সভাপতি ভাই কৃষ্ণজীবন দেবনাথ দল এবং আমাদের সরকার এবং সাংসদের কাছে তুলে ধরেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। খানাপাড়ায় নিযুক্তি সমারোহ আজ। 23,956 জন ঠিকাভিত্তিক শিক্ষকের মুখে ফুটল হাসি। স্থায়ী নিযুক্তিপত্র প্রদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। করিমগঞ্জ লঙ্গাইয়ে এক কিশোরের কুকর্মের শিকার শিশুকন্যা, উত্তপ্ত লঙ্গাই পুলিশ ফাঁড়ি। স্মার্ট মিটার ইস্যুতে করিমগঞ্জ নিলাম বাজারে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কাটিগড়া গড়ের ভিতর জেপির বিহারা বাজার এলাকার জনগণ, ক্ষোভ স্থানীয়দের। রামনগর, তোপখানা ও তারাপুর জিপির জল প্রকল্পগুলোতে বরাক নদীর জল সরবরাহের দাবি স্থানীয়দের। এখনকার মতো বিটিএন সংবাদ। ধন্যবাদ।